যদি মার্কেট টার্গেট কোথাও কোনো কিছু করে দিতে হয়, এখন দেখা যাচ্ছে আমি জোর করে দখল করে আমি একটা মার্কেট দিয়া আমি পয়সা উঠে খাইতেছি, রেল কিন্তু পাচ্ছে না কিছু। তো এই এই এইটা কি আপনারা চান যে এইভাবে চলবে? হ্যাঁ, আমরা আমাদের মালিকানা ওই জায়গায় ওই মার্কেটে আমরা প্রতিষ্ঠা করবো, যে যা হবে ভাই, যা দোকানদার আছেন তোমরা আমাদের টাকা দাও, আমরা মালিক, মাঝখানে যে ভুয়া মালিক ছাড়ছিল তাকে আমরা উচ্ছেদ করতে চাই, এই জায়গাটাতে আমরা কোনো ছাড় দিব না। তো রেলের যে ভূমি, এই যে আমাদের যে ব্যবস্থাপনাটা, ঠিক একই রকম যে আমাদের রেল ব্যবস্থা এর আগের সরকারগুলো রেলকে পুরা অবজ্ঞা করেছে, রেলের প্রতি কোনো দৃষ্টি দেয়নি।